প্রধানমন্ত্রী জনগণের টাকায়, জনগণের কি টাকায় মাইকিং করে, জনগণের টাকায় বাস ভাড়া করে, জনগণের টাকায় ট্রেন ভাড়া করে, জনগণের টাকায় বিরিয়ানি বিতরণ করে, সেই ট্যাক্সের টাকায় বিরিয়ানি বিতরণ করে উনি উনার ব্যক্তিগত নির্বাচনী প্রচারণা করে আসতে করছেন ঘুরে ঘুরে। কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সহ মানবাধিকার সম্পাদিকা ফাতেমা তুজুহরা মিতুকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। 10ই ডিসেম্বর ঢাকায় যে বিএনপি বিভাগীয় গণসমাবেশ, সেটা নিয়েই মূলত আজকের আলোচনা। তো সেক্ষেত্রে আমাকে একটা কথাই বলতে হয় যে ভাই, আপনি জানেন যে জ্বালানি তেল এবং তেল গ্যাস বিদ্যুৎ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির একটা কর্মসূচি, সেটা হচ্ছে বাংলাদেশে বিভাগীয় যতগুলো বিভাগ আছে এবং 2টা সাংগঠনিক বিভাগ, সব মিলিয়ে 10টা বিভাগে তারা বিভাগীয় গণসমাবেশ করবে, এবং তার ধারাবাহিকতায় 9টা বিভাগের গণসমাবেশ শেষ হয়ে গেছে এবং সর্বশেষ হচ্ছে 10ই ডিসেম্বর আমাদের ঢাকায় বিভাগীয় গণসমাবেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে বিভাগীয় গণসমাবেশ, আপনি একটু কোট করে খেয়াল করে শুনবেন, এটা কিন্তু দ্রব্য মূল্য এবং জ্বালানি তেলের ঊর্ধ্বগতির প্রতিবাদে। এটা কিন্তু কোন ধরনেরই সরকার হটানোর দাবি বা একদফা দাবির আন্দোলনের গণসমাবেশ ছিল না। কিন্তু বিষয় হচ্ছে সরকারের মধ্যে এই গণসমাবেশ গুলো নিয়ে যে ভয় ভীতি আমরা উপলব্ধি করতে পারছি, তাতে বিষয়টা এরকম ভাবে প্রতীয়মান হয় যে ওনাদের পতন ঘটে গেছে বা ওনাদের পতন বেজে গেছে, সেই ধরনের একটা প্রস্তুতি ওনাদের মধ্যে কাজ করে। যেহেতু গত 23শে নভেম্বর একটা সংবাদ প্রকাশ করেছে, আমি তার সংবাদটা আমি আপনাকে আগে প্রথমে দেখাতে চাই। এখানে শিরোনামে আছে যে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য কি দেয়াল জায়গা বাড়াতে ভাঙা হলো দেয়াল। আপনি দেখেন যে সেখানে এই রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সেই যে সমাবেশ স্থলে যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের পাশেই হচ্ছে একটি সরকারি কলেজ, সেই স্টেডিয়াম আর সরকারি কলেজের মধ্যকার দেয়াল ভেঙে সমাবেশের জায়গা মানে বৃদ্ধি করা হয়েছে। পক্ষান্তরে সেই নিউজে আরো উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের সভাপতি জানিয়েছেন যশোরের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ উদ্দেশ্যে তারা। তিনি আরো বলেন, শুধু যশোর নয়, পুরো খুলনা বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবে। বেশ ভালো কথা, খুলনা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কতগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ জেলায় জেলায় বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে এবং গ্রামে শহরে মাইকিং করা হচ্ছে। আমরা আশা করছি 10 লক্ষ লোকের সমাগম ঘটাতে পারবো। এদিকে যদি আমরা অন্যদিকে তাকাই, তাহলে আপনি দেখেন উনি 4 তারিখ 4 ডিসেম্বর চট্টগ্রামে একটা সমাবেশ করেছেন। সেই সমাবেশ উপলক্ষে এই যে গোল্ডেন ইস্পাত লিমিটেড এর একটা মানে ছুটির নোটিস দেখেন, নোটিস বোর্ডে ওনারা টানিয়ে দিয়েছে যে সকল কর্মচারীকে 4 ডিসেম্বর মাঠে উপস্থিত থাকতে হবে, তাদেরকে সেখানে ভাতা দেওয়া হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। এবং এই যে দেখেন, ওখানকার আওয়ামী লীগের নেতা বিনামূল্যে চাল ডাল বিতরণ করছে যেন জনসভায় যাওয়া হয়। এজন্য এই আলোচনাগুলো আমি এজন্যই করলাম যে বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়, তাহলে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে, বিশেষ বাসের ব্যবস্থা করছে এবং সরকারের ট্যাক্স, জনগণ ট্যাক্সের টাকায় নির্মিত যে সরকারি কলেজের দেয়াল, সেই দেয়াল ভেঙে জায়গা বরবৃদ্ধি করছে। কিন্তু পক্ষান্তরে আপনি দেখান আরেকটি রাজনৈতিক দল, দুর্ভাগ আমরা বিএনপি, আমরা বরিশালে সমাবেশে পারমিশন পেয়েছিলাম অর্ধেক মাঠ খালি রাখার শর্তে। তো এই একই প্রশাসন দুই ক্ষেত্রে দুই ধরনের পক্ষপাতিত্ব। তারপরে আপনি যদি তাকান, তাহলে দেখবেন সমাবেশের আগে 2 দিন থেকে বাস পথ, নৌপথ, যত ধরনের পথ আছে সব ধর্মঘট বন্ধ। তারপরে আগে মামলা, আহত, নিহত, পুলিশি হয়রানি, তল্লাশি, এগুলো তো অব্যাহত আছেই। তো এই এত কিছুর পরেও এখন আপনি আমি আসি যে জনগণের উপস্থিতি। তো আমার ভাবতে খুব অবাক লাগে যে বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী উনি ওনার অবস্থানটা ধরে রাখতে পারছেন না। উনি এত উন্নয়ন 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 শব্দ দিয়ে এখন শেষ পর্যন্ত ওনার রাজনীতি চলে এসেছে সংখ্যাতত্ত্বে। উনি এখন আমাদের দলের মহাসচিব মির্জা কে, যে আমাদের দেশ আমাদের যে যিনি মহাসচিব আছেন, সেই মহাসচিবের সাথে প্রতিযোগিতা দিয়ে উনি সমাবেশ করছেন।
হ্যাঁ, মানে বিষয় হচ্ছে আমাদের ফখরুল সাহেব সমাবেশে গিয়ে বক্তৃতা করেন, তার সাথে সাথে প্রতিযোগিতা রেখে ওনাকেও একটা সমাবেশে গিয়ে প্রতিযোগিতা করতে হবে, এবং এরপরে আওয়ামী লীগের নেতারা ক্যালকুলেটার নিয়ে গোনা শুরু করেন যে বিএনপিতে এত হাজার এতশো এতজন লোক উপস্থিত হয়েছে, আওয়ামী লীগে এত হাজার এতজন এতশো উপস্থিত হয়েছে, মানে ওনাদের রাজনীতি চলে গেছে এখন সংখ্যাতত্ত্বে। আমি বলতে চাই সংখ্যাতত্ত্ব দিয়ে তো রাজনীতি হয় না, আপনাদের জনপ্রিয়তা, আপনাদের উন্নয়নের উপর যদি আপনাদের ভরসা থাকে, তাহলে আপনাদের জনপ্রিয়তা প্রমাণের জন্য আপনারা একটা সহজ শর্তে এবং মোটামুটি নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে দেন। আমি মোটামুটি বলছি এই কারণে, 100% নির্বাচনের ফেয়ারের দরকার নাই, মোটামুটি ফেয়ার নির্বাচনে যদি এখন বাংলাদেশে হয়, যদি জনগণ 60% জনগণ যদি ভোট দেওয়ার অধিকার পায়, তাহলে বাংলাদেশে নিরূপণ করা সম্ভব হবে যে আসলে কোন রাজনৈতিক দল কতটুকু জনপ্রিয়। দ্বিতীয় কথা আমি যেটা বল যাচ্ছি সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী 4 নভেম্বর যশোরের সমাপ্তি গিয়ে আবেগ, তারপরে বলেন মোটামুটি ঠান্ডা ভাষায় হুমকি দিয়ে ভোট চেয়ে আসছেন যে আপনারা আবার নৌকায় ভোট দিবেন। এখন আমার প্রশ্ন যে অলরেডি একটি রাজনৈতিক দল কিন্তু 1.5 বছর পরে নির্বাচন, সেই উপলক্ষে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে, আর পক্ষান্তরে আরেকটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃবৃন্দ জেলখানায় আছে, এবং তার দ্বিতীয় স্তরের বলেন, তৃতীয় স্তরের বলেন, চতুর্থ স্তরে বলেন, এ থেকে একদম জিরো স্তর পর্যন্ত নেতৃবৃন্দ মামলা এবং ওয়ারেন্ট রিমান্ড মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয়ত আপনি দেখেন, প্রধানমন্ত্রী জনগণের টাকায়, জনগণের কি টাকায় মাইকিং করে, জনগণের টাকায় বাস ভাড়া করে, জনগণের টাকায় ট্রেন ভাড়া করে, জনগণের টাকায় বিরান বিতরণ করে, সেই ট্যাক্সের টাকায় বিরানো বিতরণ করে উনি উনার ব্যক্তিগত নির্বাচনী প্রচারণা করে আসতে করছেন ঘুরে ঘুরে। এর এই ক্ষেত্রে আপনি কিভাবে আশা করতে পারেন যে এই রাজনৈতিক দলের অধীনে যদি 2023 সালে নির্বাচন হয়, তাহলে সেটা আসলে কতটা নিরপেক্ষ হবে, এবং এই সরকারকে আর দ্বিতীয়বার বিশ্বাস করা যায় কি না?